ধরো বাইরে বিশাল রোদ উঠেছে, আর এই রোদে তোমায় বাইরে বেরোতে হবে কোনো কাজে। নিশ্চয়ই এমন সিচুয়েশনে তুমি একটা ছাতা নিতে ভুলবে না। এই গরমে ছাতাই একমাত্র তোমায় ডিরেক্ট রোদ থেকে বাঁচাবে, প্লাস গরমটাও কিছুটা কম করবে, তাই তো? এবার কল্পনা করো কেমন হতো আজকের এই বিশাল গরমের তাপ থেকে পৃথিবীকে বাঁচাতে পৃথিবী আর সূর্যের মাঝেও একটা ছাতা যদি রেখে দেওয়া যায়। ওয়েল, শুনতে অনেকের অদ্ভুত লাগবে, কিন্তু বিজ্ঞানীরা কিছুটা এইরকমই পরিকল্পনা করেছেন এখন। দেখো, অবভিয়াসলি এটা কোনো একটা নর্মাল ছাতা হবে না। এই ছাতা মিলিয়ন স্কোয়ার মাইলস জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে আর ভাসতে থাকবে স্পেসে। এটা আমাদের কোনো কসমিক রেডিয়েশন থেকে বাঁচানোর জন্য নয়, বরং একটা খুবই খতরনাক প্রবলেম থেকে আমাদের বাঁচানোর জন্য, যেটা হলো গ্লোবাল ওয়ার্মিং। এটা হলো একটা এপিক আমব্রেলার কনসেপ্ট, একটা স্পেস আমব্রেলা। ইউরাম রোজেনের একদল ইনোভেটিভ সায়েন্টিস্ট এক প্রজেক্টে এই অদ্ভুত আইডিয়াটা তুলে ধরেন। কল্পনা করো একটা হিউজ ছাতা যেটা স্পেসে ছড়িয়ে আছে, যার সাইজ রাফলি পুরো আর্জেন্টিনা দেশটার সমান। এটা হলো প্রায় 1 মিলিয়ন স্কোয়ার মাইলসের কাছাকাছি, আর এটার মেন কাজ হলো সূর্যের রেডিয়েশনের 1-2% ব্লক করা। তুমি এবার জিজ্ঞেস করবে কেন? এর একটাই কারণ, সূর্যের রেডিয়েশনের একটা ছোট্ট পার্সেন্টেজও যদি আমরা ব্লক করতে পারি না, তাহলে আমরা আমাদের প্ল্যানেটকে কিছুটা ঠান্ডা করতে পারি, আর এইভাবেই গ্লোবাল ওয়ার্মিং থেকেও কিছুটা রেহাই পাওয়া যাবে। কিন্তু প্রবলেম হলো, এই এত বড় ছাতা অ্যাকচুয়ালি স্পেসে নিয়ে যাওয়ার মতো কোনো রকেট আমাদের কাছে নেই। তাই গোটা ছাতা নিয়ে যাওয়ার বদলে ছোট ছোট পার্টস তৈরি করা হবে, যেগুলোকে স্পেসে নিয়ে গিয়ে অ্যাসেম্বল করা হবে। তারপর সেটা সূর্যের রেজ থেকে আমাদের প্রোটেক্ট করার একটা ডিফেন্স লাইন হয়ে যাবে। এসব শুনে তোমার হয়তো মনে হবে এটা কোনো সায়েন্স ফিকশন মুভি থেকে নেওয়া কোনো প্লট, কিন্তু পুরো দুনিয়ার সায়েন্টিস্টরা এই কনসেপ্টটাকে নিয়ে সিরিয়াসলি ভাবা স্টার্ট করে দিয়েছে। এই রিসার্চের মেন ভূমিকায় রয়েছে ইয়োরাম রোজেন আর তার টিম, যারা এই অবিশ্বাস্য রিসার্চ করে আমাদের পৃথিবীর ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়াইকে নতুন রাস্তা দেখাচ্ছে। শুনে বিশ্বাস হচ্ছে না না? কেমন হবে যদি এটা রিয়েল হয়ে যায়? কিভাবে একটা বিশালাকার জায়ান্ট ছাতা পৃথিবীকে ঠান্ডা করতে সাহায্য করবে? সিম্পলভাবে বলতে গেলে, এই স্পেস আমব্রেলা কোনো সিঙ্গেল আমব্রেলা নয়। যেটা আগেও বললাম, এটা অনেক ছোট ছোট একঝাঁক শেডের মিলিত কম্বিনেশন, যেটা প্রায় 1 মিলিয়ন স্কোয়ার মাইলস এলাকা জুড়ে সূর্যের তাপকে ঢেকে দেবে। উদাহরণ হিসেবে বলতে গেলে, রাফলি একটা গোটা আর্জেন্টিনা দেশটার সাইজের এই সেটটাকে খুব স্ট্র্যাটেজিক্যালি প্রিসাইসলি পৃথিবী আর সূর্যের মাঝে প্লেস করা হবে, যাতে ঠিকভাবে এটা কাজ করতে পারে আর সূর্যের 1-2% তাপ আটকাতে পারে। এবার এই 1-2% শুনে হয়তো খুব কম মনে হচ্ছে, কিন্তু মনে রেখো এখানে আমরা সূর্যের রেডিয়েশনের কথা বলছি, যেটা তাপ আর আলোর একটা হিউজ বিশাল বড় উৎস। একটা ছোট্ট পার্সেন্টেজও এখানে বিশাল ফারাক এনে দিতে পারে। 1-2% যদি সূর্যের তাপ ব্লক করা যায়, পুরো পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দিতে পারে, আর এইভাবেই গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্টও কমে যাবে। এবার অন্য যে কোনো বড় প্ল্যানের সাথে আসে নানা রকম বাধা বা বিপত্তি আর চ্যালেঞ্জেস। এই স্পেস আমব্রেলা প্রজেক্টেও আছে প্রচুর এমন চ্যালেঞ্জেস। এই প্রজেক্টের সবথেকে বড় প্রবলেম যেটা সবার আগে আসছে, সেটা হলো টাকা। সবাই এটাই বলছে যে এই স্পেস আমব্রেলা বসাতে যা খরচ হবে, তাতে গ্লোবাল ওয়ার্মিং থেকে প্রোটেক্ট করতে এটা কোনো উপযুক্ত সলিউশনই হবে না। ইউরাম রোজেনের টিম এই ছাতারই একটা প্রোটোটাইপ বানাতে, মানে জাস্ট একটা ছোট ওয়ার্কিং মডেল বানাতেই $10-20 মিলিয়ন খরচ লাগবে বলেছে। মানে ভাবো, জাস্ট প্রোটোটাইপ বানাতেই এই খরচ, জাস্ট ট্রায়াল রান, মানে টেস্টের জন্য জাস্ট। তাহলে ফুল প্রজেক্টে কত হবে ভাবো। ক্রিটিক্সরা বলছে শুধু গ্লোবাল ওয়ার্মিং থেকে প্রোটেকশনের জন্য এটা একটা খুবই অবাস্তব একটা খরচ হবে, কারণ গ্লোবাল ওয়ার্মিং থেকে, ক্লাইমেট চেঞ্জ থেকে পৃথিবীকে বাঁচানোর অনেক প্রুভেন মেথড তো পৃথিবীর মধ্যেই অ্যাভেলেবেল আছে, আর এর থেকে অনেক অনেক কম খরচই। যেমন সিম্পল উদাহরণ, গাছ লাগানো। কিন্তু প্রবলেমটা শুধু টাকা নয়, তার সাথে আরও একটা প্রশ্ন হলো, আমরা কি সত্যিই এত বড় একটা গোটা আর্জেন্টিনা দেশের সাইজের শেড বানিয়ে স্পেসে পাঠাতে পারবো? এটা কতটা ফিজিবল হবে? যদি এটা বানাতে পারিও, এটাকে কিভাবে ঠিক পজিশনে বসানো হবে যাতে ঠিক পরিমাণ সূর্যের আলোকে ব্লক করতে পারে? তাছাড়া যে অসংখ্য স্পেস ডেব্রিজ ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার স্যাটেলাইট অলরেডি পৃথিবীর অরবিটে ঘুরছে, সেসবের সাথে একটা বড় স্পেস আমব্রেলা একটা বিশাল ট্রাফিক জ্যাম ঘটিয়ে দিতে পারে পৃথিবীর বাইরের স্পেসে। তাছাড়াও সূর্যের আলোর 1% ব্লক করার ফলে আমাদের ওয়েদার কন্ডিশন আর ইকোসিস্টেমের অন্যরকম ক্ষতিকর এফেক্ট পড়বে না, তার কি গ্যারেন্টি আছে? যদিও যে কোনো অদ্ভুত আর ইনোভেটিভ আবিষ্কার এইরকম অদ্ভুত চ্যালেঞ্জের সাথেই আসে, কিন্তু সায়েন্টিস্টরা এইসব বাধা কাটিয়ে ওঠার ইনোভেটিভ সলিউশনসও নিয়ে আসে, তবেই তো আজ কত অসম্ভব সম্ভব হয়েছে। হয়তো ইয়োরাম রোজেন আর তার টিমও কিছু অদ্ভুত
সলিউশন নিয়ে এসে পুরো দুনিয়াকে চমকে দিতেই পারে, সেটা সময়ই বলে দেবে। তোমাদের কি মনে হয়, আইডিয়াটা সত্যি কাজে লাগানো যাবে কোনোদিন? কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।